আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গল্প স্টেশন। আমি তামিম শাহরিয়ার তাজ রয়েছি আপনাদের সাথে। আজ আমরা তিতুনি এবং তিতুনি উপন্যাসটির দ্বিতীয় পর্বটি পড়তে যাচ্ছি। এটি লিখেছেন মোহাম্মদ জাফর ইকবাল। চলুন শুরু করি। বাসায় ফিরে এসে তিতুনি ছটফ করতে থাকল, ব্যাপারটা কাউকে বলা দরকার, কাকে বলবে? টোটনকে বলার প্রশ্নই আসে না। প্রথমত সে এটা বিশ্বাসই করবে না, তাকে নিয়ে টিটকারি করতে করতে বারোটা বাজিয়ে দেবে। যদি সত্যি সত্যি বিশ্বাস করানো যায় তাহলে সেটা হবে আরো ভয়ঙ্কর। তাহলে খুঁজে পেতে এলিয়েন মেয়েটাকে বের করে তাকে ধরে এনে ঘরের মাঝে বন্ধ করে দুনিয়ার যত লোক আছে তাদেরকে ডেকে আনবে মজা দেখার জন্য। দুই টাকা করে টিকিট লাগিয়ে কিছু টাকা কামাই করে ফেলবে। তিতুনির উপরে তার যত রাগ সব ঝাড়বে এই এলিয়েন মেয়েটার উপরে। তাহলে বাকি রইল আব্বু আর আম্মু। ঠিক তিতুনির মতো দেখতে একটা এলিয়েন মেয়ে এসেছে সেটা আম্মুকে বোঝানোই যাবে না। বাসার পিছনে জঙ্গলে নিয়ে যদি সেই গর্তটা দেখানো যায় তাহলে হয়তো বিশ্বাস করবেন এখানে কিছু একটা হয়েছে, কিন্তু এখান থেকে আরেকটা তিতুনি বের হয়ে এসেছে সেটা কিছুতেই বিশ্বাস করানো যাবে না। যদি সে বিশ্বাস করানোর চেষ্টা করে তাহলে আম্মু হয়তো তাকে ধরে ঠান্ডা পানিতে গোসল করিয়ে লবণ পানি খাইয়ে বিছানায় শুয়ে রাখবেন। শুধু তাই না, তার হয়তো বাসার পেছনে জঙ্গলে যাওয়াটাই বন্ধ হয়ে যাবে। আব্বুকে যদি বলার চেষ্টা করে তাহলে আবু হয়তো পুরোটা শুনবেন, শুনে বলবেন ভেরি গুড তিতুনি, খুবই চমৎকার একটা গল্প তৈরি করেছ। এখন গল্পটা প্রথমে বাংলায় লিখে ফেলো, তারপর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে ফেলো। তাদেরকে বিশ্বাস করানোর একমাত্র উপায় হচ্ছে এলিয়েন মেয়েটাকে বাসায় নিয়ে আসা। নিজের চোখে দেখলে বিশ্বাস করবেন কিন্তু সেটা হবে খুবই ভয়ঙ্কর। আম্মু একটা টিকটিকি দেখলেই চিৎকার করতে থাকেন, একবার বাসায় একটা ধোরা সাপ ঢুকে গিয়েছিল সেটা দেখে প্রায় ফিট হয়ে গিয়েছিলেন। তিতুনির পাশে আরেকটা তিতুনি দেখলে তার কি অবস্থা হবে কে জানে, নির্ঘাত দাঁতে দাঁত লেগে ফিট হয়ে যাবেন, কে জানে হার্ট অ্যাটাকও হতে পারে। আব্বুর অবস্থা আরো খারাপ, আব্বু ভাব দেখান তার সাহস, বেশি মাথা ঠান্ডা কিন্তু আসলে সেটা সত্যি না, আব্বু আরো বেশি ভীতু। একটা দুইটা তেলাপোকা দেখলেই আটকে ওঠেন। রাতে যদি শেয়াল ডাকে আব্বু ভয় ভয় চোখে এদিক সেদিক তাকাতে থাকেন। তিতুনির পাশে আরেকটা তিতুনি দেখলে আব্বুর খবর হয়ে যাবে, এলিয়েন তিতুনির সাথে সাথে আসল তিতুনিকেই ছেড়ে ছুড়ে চলে যাবেন। তাই কাউকেই এলিয়েন তিতুনির খবর বলা যাবে না, এলিয়েন তিতুনি তার গ্যালাক্সিতে ফিরে যাবার পরও বলা যাবে, কেউ তো বিশ্বাসই করবে না, ধরে নেবে তিতুনির মাথা খারাপ হয়ে গেছে। কাজেই তিতুনি কাউকেই কিছু বলল না, কিন্তু কাউকে কিছু না বললেও সে সারাটি দিনই ছটফট করে বেড়াল। তিতুনির মতো দেখতে এলিয়েন মেয়েটা কোথায় গিয়েছে কে জানে, একা একা আবার কোনো বিপদে না পড়ে যায়। তিতুনি যে ছটফট করছিল সেটা প্রথমে লক্ষ্য করলেন আম্মু, বিকালের দিকে জিজ্ঞেস করলেন তোর হয়েছেটা কি? তিতুনি জোরে জোরে মাথা নাড়ল, বলল কিছু হয় নাই কিছু হয় নাই। তাহলে এরকম করছিস কেন? কি রকম করছি? ছটফট ছটফট করছিস, একবার ঘরে আসিস একবার বের হোস, একবার ছাদে যাস আবার নিচে নামিস, দুপুরে খেলি না পর্যন্ত ঠিক করে। তিতুনি দুর্বল গলায় বলল খেয়েছি তো, বলো ঠিক করে তোর কি হয়েছে? কিছু হয় নাই আম্মু। প্রথম কাছাকাছি ছিল, সে বলল তিতুনিকে চোখে চোখে রাখা দরকার, নিশ্চয়ই কিছু একটা বদমতলব আছে। অন্য সময় হলে তিতুনি টোটনের এই কথার উত্তরে কিছু একটা বলতো, কিন্তু এখন সে কিছুই বলল না, টোটনের দিকে তাকাল কিন্তু টোটনকে দেখল বলেই মনে হল না। আম্মু তখন নরম গলায় বললেন সকালে তোকে বকেছি বলে মন খারাপ করে আছিস? তিতুনি জোরে জোরে মাথা নাড়ল, বলল না আম্মু আমার বেশিক্ষণ মন খারাপ থাকে না। তাহলে? কিছু না আম্মু কিছু না, বলে তিতুনি সরে গেল। সন্ধ্যের ঠিক আগে আগে তিতুনি বাসার পিছনে সেই গর্তটার কাছে গেল। গাছে কিছু পাখি কিচুমিচ করছে কিন্তু আর কেউ নেই। গর্তটার ভেতরেও একবার উঁকি দিল, সেখানেও কেউ নেই। তিতুনির মতো দেখতে মেয়েটা পৃথিবী ঘুরতে বের হয়ে আর ফিরে আসেনি, হয়তো তার পৃথিবী দেখা শেষ হয়েছে, হয়তো তার গ্যালাক্সিতে ফিরে গেছে। রাত্রে খাওয়া শেষ করে তিতুনি তার ঘরে ঢুকে দরজা বন্ধ করেছে। এই বাসায় তার আলাদা একটা ঘর আছে, ঘরটা ছোট, একটা বিছানা আর ছোট একটা পড়ার টেবিল ছাড়া আর বিশেষ কিছু নেই। তারপরও এটা তিতুনির খুব প্রিয় একটা জায়গা,
তার কারণ ঘরটা তার নিজের, তার চেয়ে বড় কথা ঘরটার মাঝে একটা জানালা আছে, সেই জানালা দিয়ে তিতুনি বাইরে তাকাতে পারে। যখন তার মন খারাপ হয় তখন এই জানালা দিয়ে সে আকাশের দিকে তাকিয়ে থাকে। আজকে ঠিক মন খারাপ নেই, কিন্তু ভেতরে এক ধরনের উত্তেজনা, তাই সে অনেকক্ষণ জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তিতুনি মশারি টানিয়ে শুতে যাবার সময় হঠাৎ শুনতে পেল দরজায় কেউ বেল বাজিয়েছে। এত রাতে কে আসতে পারে তিতুনি আন্দাজ করতে পারল না, তাই কান পেতে শোনার চেষ্টা করল। সুনল আব্বু বলেছেন, টোটন দেখ দেখি এত রাতে কে এসেছে। টোটন নাক দিয়ে বিরক্তির মতো একটা শব্দ করল, তারপর গিয়ে দরজা খুলল। তিতুনি সুনল দরজা খুলেই টোটন বিচিত্র একটা শব্দ করে বলল, আরে তিতুনি, তুই বাইরে? আসল তিতুনির হাত পা হঠাৎ ঠান্ডা হয়ে গেলে লিয়েন তিতুনি এসেছে, তাকে না করে দেওয়ার পরও সে এসেছে। সর্বনাশ, এখন কি হবে? তিতুনি দরজায় কান লাগিয়ে শোনার চেষ্টা করল। টোটনের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে এলিয়েন তিতুনি ঘরে ঢুকে গেল। টোটন তখন আরো জোরে চিৎকার করে বলল, কি হলো, কথা বলিস না কেন? এলিয়েন তিতুনি কথা না বলে টোটনের দিকে তাকিয়ে দাঁত বের করে হাসার ভঙ্গি করল। টোটন রেগে মেগে চিৎকার করে বলল, আম্মু দেখো, তিতুনি আমাকে মুখ দেখাচ্ছে। আম্মু এসে এলিয়েন তিতুনির দিকে তাকিয়ে বললেন, তোকে না তোর ঘরে যেতে দেখলাম, তুই আবার বাইরে গেলি কখন? এলিয়েন তিতুনি, যদিও সে আসল তিতুনি না, কিন্তু কারো পক্ষে সেটা বোঝা সম্ভব না, বলল, এই তো একটু আগে তোমাদের সবার সামনে দিয়ে হেঁটে গেলাম। আম্মু বললেন, খেয়াল করিনি। এলিয়েন তিতুনি বলল, আমি জানি, এই বাসায় আমাকে কেউ খেয়াল করে না, আমি আছি কি নেই তাতে কারো কিছু আসে না। নিজের ঘরের দরজায় কান পেতে আসল তিতুনি অবাক হয়ে শুনল এলিয়েন তিতুনি বলার স্বরে এক ধরনের অভিমানের সুর ফুটিয়ে তুলেছে, এবং সেটা শুনে আম্মু পর্যন্ত দুর্বল হয়ে গেছেন। তিতুনির মাথায় হাত বুলিয়ে বললেন, পাগলি মেয়ে, কে বলেছে? তোকে আমরা কেউ খেয়াল করি না, সকালে তোকে বকাবকি বেশি করেছি, সেই জন্য এখনো আমার উপর রাগ করে আছিস। এলিয়েন তিতুনি একটা লম্বা নিঃশ্বাস ফেলে বলল, না আম্মু, আমি রাগ করি না, এই বাসায় আমি কে? আমি কার উপরে রাগ করব? মাঝে মাঝে একটু দুঃখ পাই, কিন্তু কখনো রাগ করি না। বলার স্বরে এতই গভীর বেদনা যে আম্মুর চোখে একেবারে পানি এসে গেল। এলিয়েন তিতুনিকে একেবারে বুকে চেপে ধরে বললেন, ছিস তিতুনি, মায়ের উপর রাগ করতে হয় না। ছিট মা, অন্য তিতুনি কিছু বলল না, কখনো কখনো কথা না বলাটাই কথা বলা থেকে বেশি কাজে দেয়, এবারেও কাজে দিল। আম্মুর চোখে আগেই পানি চলে এসেছিল, এবারে একেবারে গলা ভেঙে গেল। ভাঙা গলায় বললেন, বল মা, কেন তুই এত রাতে বাসা থেকে বের হয়েছিলি? অন্য তিতুনি কথা বলল না, আমার উপর রাগ করে বের হয়ে গিয়েছিলি। এলিয়েন তিতুনি এবারেও কথা বলল না, মাথাটা আরো নিচু করল। আম্মু তিতুনির মাথায় হাত বুলিয়ে বললেন, আর কখনো এরকম পাগলামি করবি না, ঠিক আছে? এলিয়েন তিতুনি মাথা নাড়ল। আম্মু তখন অন্য তিতুনিকে ছেড়ে দিলেন। অন্য তিতুনি হেঁটে হেঁটে নিজের ঘরের দিকে রওনা দিল। টোটন গজগজ করতে করতে অন্য তিতুনির দিকে তাকিয়ে বলল, বেশি আদর দিয়ে তোর মাথা নষ্ট করা হয়েছে আর কিছু না, আমি একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি, তুই সামনে দিয়ে যাসনি, গেলে আমি দেখতাম। অন্য তিতুনি বলল, আমি তাহলে কোন দিক দিয়ে গিয়েছি? নিশ্চয়ই জানালা দিয়ে বের হয়েছিলি, তোর ঘরে জানালার শীত নিশ্চয়ই তুই খুলে রেখেছিস। অন্য তিতুনি দাঁত বের করে হাসল, সেটা দেখে টোটন গরম হয়ে বলল, খবরদার মুখ ভ্যাংচাবি না। আমি মুখ ভ্যাংচাচ্ছি না, তোমার কথা শুনে হাসছি। এলিয়েন তিতুনি তার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে যখন দরজা ধাক্কা দিল, তখন হঠাৎ করে আসল তিতুনির মনে পড়ল সে দরজাটার ছিটকিনি লাগিয়ে রেখেছে। দরজাটা যে ভেতর থেকে বন্ধ সেটা সাথে সাথে টোটনের চোখে পড়েছে। সে চিৎকার করে বলল, মৃত্যু, দরজা ভেতর থেকে বন্ধ, তুই বের হলি কেমন করে? ঘরের ভেতর থেকে ছিটকিনি খুলে আসল তিতুনি সরে যেতে চাচ্ছিল, কিন্তু তার আগেই টোটন লাথি দিয়ে দরজা খুলে ফেলেছে। টোটন দেখল খোলা দরজার সামনে ঘরের ভেতর একজন তিতুনি আর দরজার বাইরে আরেকজন। টোটন গগনবিদারী একটা চিৎকার দিয়ে দুই হাতে মাথা চেপে ধরে ছুটে যেতে গিয়ে ঘরের সামনেই আছাট খেয়ে পড়ল। সেই আছাট খাওয়ার শব্দে মনে হয় পুরো বাসা কেঁপে উঠল। তিতুনি কি করবে সেটা নিয়ে এক মুহূর্ত চিন্তা করল,
তারপর হাত বাড়িয়ে এলিয়েন তিতুনিকে খপ করে ধরে ভেতরে টেনে আনল। সে যে ফ্রকটা পরে আছে এলিয়েন তিতুনিও একই ফ্রক পরে আছে, কাজেই দুইজন বদলাবদলি করলে কেউ ধরতে পারবে না। তিতুনি এলিয়েন তিতুনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুমি ঘরের ভেতরে লুকিয়ে থাকো, বের হজ না। এলিয়েন তিতুনি মাথা নেড়ে রাজি হয়ে গেল, যেন এটা খুবই স্বাভাবিক ব্যাপার। সব বাসাতেই যেন দুইটি করে তিতুনি থাকে, একজন বাইরে কথাবার্তা বলে আরেকজন ঘরের ভেতরে লুকিয়ে থাকে। ঘর থেকে বের হয়ে তিতুনি টোটনের কাছে গেল। টোটন হচট পাচট করে কোনোভাবে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তিতুনি তাকে টেনে তোলার চেষ্টা করতে করতে জিজ্ঞেস করল, কি হয়েছে ভাইয়া, তোমার কি হয়েছে? টোটন তিতুনিকে দেখে কেমন যেন ভয় পেয়ে ঝটকা মেরে তিতুনির হাতটা সরিয়ে একটা লাফ দিয়ে সরে গেল। তোতলাতে তোতলাতে বলল, তুতু তুই। আমি তিতুনি কিছুই বুঝতে পারে নাই সে রকম ভান করে বলল, আমি কি? ততক্ষণে আব্বু আর আম্মু ছুটে চলে এসেছেন। ভয় পাওয়া বলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? তিতুনি বলল, জানি না। টোটন তিতুনির দিকে আঙুল তুলে বলল, তিতিতি, কিন্তু কথাটা শেষ করল না। সে যে তিতুনি বলার চেষ্টা করছে সেটা বুঝতে অবশ্যই কারো সমস্যা হল না। আম্মু জিজ্ঞেস করলেন, কি হয়েছে তিতুনির? টোটন এবার খানিকটা সামলে নিয়েছে। তিতুনিকে দেখে সে কেমন জানি ভয় পেয়ে গেল, একটু সরে গিয়ে বলল, দুদুইটা তিতুনি। কথাটার অর্থ তিনি ছাড়া আর কেউ বুঝতে পারল না। তিতুনি অবশ্য তার আব্বু আর আম্মুর মতো ভান করল, সেও টোটনের কথাটার মাথামুণ্ড কিছুই বুঝতে পারছে না। বলল, দুইটা আমি? হ্যাঁ, টোটন বলল, তুই দুইটা। আব্বু ভুরু কুচকে জিজ্ঞেস করলেন, তিতুনি দুইটা তার মানে কি? টোটন বলল, একটা তিতুনি ঘরের ভেতরে আরেকটা বাইরে। আব্বু আর আম্মু একজন আরেকজনের দিকে তাকালেন, তারপর তিতুনির দিকে তাকালেন। তিতুনি কাঁধ ঝাঁকিয়ে বোঝানোর চেষ্টা করল, সে কিছুই বুঝতে পারছে না। আম্মু টোটনের দিকে তাকিয়ে বললেন, একজন মানুষ দুইটা কেমন করে হয়? টোটন বলল, আমি দেখেছি দুইটা তিতুনি। আম্মু বললেন, কোথায় দেখেছিস? টোটন তিতুনির ঘরের দিকে দেখিয়ে বলল, ঘরের ভেতরে। তিতুনি এইবারে হাসার ভঙ্গি করল, তারপর বলল, ভাইয়ার মাথা খারাপ হয়ে গেছে। টোটন গর্জন করে বলল, মাথা খারাপ হয় নাই, আমি স্পষ্ট দেখেছি। তাহলে ভাইয়া গাঁজা খেয়ে এসেছে? টোটন আরো জোরে গর্জন করে উঠল, বলল, আমি গাঁজা খাই নাই। তাহলে ইয়াবা। টোটন এবারে কোনো কথা বলল না, শুধু হিংস্র চোখে তিতুনির দিকে তাকাল। তার চোখ থেকে আগুন বের হতে থাকল। আব্বু চিন্তিত মুখে বললেন, কি হয়েছে বোঝা দরকার। টোটন বাবা, তুমি পরিষ্কার করে বলো দেখি তুমি কি দেখেছ। টোটন বলল, আমি দেখেছি দুইটা তিতুনি, একটা ঘরের ভেতরে আরেকটা বাইরে। দুইটা তিতুনি মানে কি? টোটন কেমন জানি অধৈর্য হয়ে বলল, দুইটা মানে দুইটা, এক দুই, ওয়ান টু। আব্বু বললেন, একজন মানুষ দুইটা হয় কেমন করে? টোটন যুক্তিতর্কের দিকে গেল না, বলল, হয়েছে, আমি দেখেছি। তিতুনি বলল, হয় নাই, তুমি তবু দেখেছ। তুমি তো আমাকে একেবারে সহ্য করতে পারো না, তাই সব জায়গায় আমাকে দেখো, তোমার মনের ভুল। আম্মু মাথা নাড়লেন, বললেন, হ্যাঁ, মনের ভুল। আব্বু বললেন, কিংবা চোখের ভুল। তিতুনি বলল, মাথায় ঠান্ডা পানি ঢাললে মনে হয় ঠিক হয়ে যাবে। আম্মুর দিকে তাকিয়ে বলল, ঠান্ডা পানি আনবো। টোটন রেগে বলল, না, তোর ঠান্ডা পানি আনতে হবে না। তিতুনি বলল, তাহলে লবণ পানি, লবণ পানি খেলে মাথা ঠান্ডা হয়। টোটন দাঁত কিডিমিডি করে বলল, লাগবে না লবণ পানি। তিতুনি মুখটা গম্ভীর করে বলল, আম্মু, আমার মনে হয় ভাইয়াকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া উচিত। আম্মু চিন্তিত মুখে মাথা নাড়লেন। আব্বু বললেন, একটা ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিলেই হবে, সকালবেলা ঠিক হয়ে যাবে। টোটন বলল, আমার ঘুমের ওষুধ খেতে হবে না, আমার কিছু হয় নাই, আমি দেখেছি এই ঘরের ভেতরে আরেকটা তিতুনি আছে। তিতুনি মুখ গম্ভীর করে একটা দীর্ঘশ্বাস ফেলল, বলল, ভাইয়া পাগল হয়ে যাচ্ছে। আব্বু বললেন, আমার কি মনে হচ্ছে জানো, আম্মু আর তিতুনি একসাথে জিজ্ঞেস করল, কি? টোটন যেহেতু একেবারে জোর দিয়ে বলছে,
ঘরের ভেতরে আরেকটা তিতুনি আছে। আমাদের তিতুনির ঘরে গিয়ে টোটনকে দেখানো উচিত যে আসলে সেখানে কিছু নাই। তখন টোটন বিশ্বাস করবে। তিতুনির মুখটা হা হয়ে গেল। তোতলাতে তোতলাতে বলল, আমার ঘরে। হ্যাঁ, তোর ঘরের দরজাটা খোল দেখি। তিতুনি আটকে উঠল, দরজা খুলব? হ্যাঁ। টোটনকে দেখাই, তোর ঘর ফাঁকা, আর কেউ নাই। তিতুনি জানে তার ঘর মোটেও ফাঁকা নয়, তার ঘরে এলিয়েন তিতুনি বসে আছে, ঘরে ঢুকলেই তাকে পেয়ে যাবে। তখন কি ভয়ানক একটা কাণ্ড ঘটবে, বোঝা যাবে টোটনের কথাটাই সত্যি, আসলেই তিতুনি দুইজন। কোনটা খাঁটি কোনটা ভেজাল, কেমন করে কি বোঝাবে? যদি এলিয়েন তিতুনিকে খাঁটি মনে করে তাকে বিদায় করে দেয় তখন কি হবে? ভয়াতঙ্কে তিতুনির হাত পা কাঁপতে থাকে। সে দুর্বলভাবে তার আব্বুকে থামানোর চেষ্টা করল, বলল, আব্বু আমার ঘরে তোমাদের যাওয়া মনে হয় ঠিক হবে না। আব্বু ভুরু কুচকে বললেন, কেন? মানে ইয়ে তাহলে? তিতুনি কি বলবে বুঝতে পারছিল না, একটু ইতস্তত করে বলল, তাহলে ভাইয়ার কথাকে বিশ্বাস করা হল। ভাইয়াকে বোঝানো হল উল্টাপাল্টা জিনিস বলা যায়, ভাইয়া আরও বেশি উল্টাপাল্টা জিনিস বলবে, কোনোদিন হয়তো বলবে। কি বলবে? বলবে আমি একটা এলিয়েন। এলিয়েন? আবু চোখ কপালে তুলে বললেন, এলিয়েন? তোকে এলিয়েন কেন বলবে? আম্মু বললেন, এত সব কথা না বলে টোটনকে নিয়ে তিতুনির বরে ঢুকে তাকে দেখাও, তাহলে টোটন শান্ত হবে। টোটন কাপা গলায় বলল, আমি ঢুকতে চাই না, আমার ভয় করে। আব্বু অবাক হয়ে বললেন, ভয় করে? কিসের ভয়? টোটন কাঁদো কাঁদো হয়ে বলল, জানি না। আম্মু বললেন, কোনো ভয় নাই, আয় আমার সাথে। তারপর টোটনের হাত ধরে তিতুনির ঘরের দিকে এগিয়ে গেলেন, প্রথমে আম্মু, তারপর আব্বু, সবার শেষে টোটন। তিতুনি নিঃশ্বাস বন্ধ করে বাইরে দাঁড়িয়ে রইল, যে কোনো মুহূর্তে তার ঘরের ভেতর থেকে ভয়ঙ্কর একটা চিৎকার শোনা যাবে, সবাই আতঙ্কে ঘর থেকে ছুটে বের হয়ে আসবে। তখন সে কি করবে? তিতুনি তার ঘরের সামনে দাঁড়িয়ে একটা ভয়ঙ্কর চিৎকারের জন্য অপেক্ষা করতে থাকে। এক সেকেন্ড, দুই সেকেন্ড, তিন সেকেন্ড কোনো চিৎকার নেই, দশ সেকেন্ড, বিশ সেকেন্ড, তিরিশ সেকেন্ড তবু কোনো চিৎকার নেই, বরং খুবই নিরীহ কথা শোনা গেল। আব্বু বললেন, দেখলি টোটন, এখানে কোনো তিতুনি নেই। আম্মু বললেন, কেমন করে থাকবে, এটা কি সম্ভব? টোটন বিটবিট করে কিছু একটা বলল, তিতুনি সেই কথাটা ঠিক বুঝতে পারল না। আব্বু বললেন, আর কত দেখবি, সব তো দেখা হল। আম্মু বললেন, এখন বিশ্বাস হল? টোটন আবার বিটবিট করে কিছু একটা বলল, তিতুনি এই কথাটাও বুঝতে পারল না, কিন্তু এতক্ষণে তার ভেতরে সাহস ফিরে এসেছে, সে তখন তার ঘরে ঢুকল। ঘরের ভেতর টোটন তখন নিচু হয়ে তার খাটের তলাটা দেখছে। তিতুনি বলল, ভাইয়া পেয়েছ আরেকজন তিতুনি। টোটন গড়গড় করে কিছু একটা বলল, যার অর্থ যা কিছু হতে পারে। তিতুনি সাবধানে চারিদিকে তাকাল, এলিয়েন তিতুনির কোনো চিহ্ন নেই। তিতুনির ভয় কেটে গেছে, সে এবার টোটনকে জ্বালাতে শুরু করল, বলল, ভাইয়া আমার ব্যাকপ্যাকের ভেতরে দেখতে চাও? টোটন বলল, চুপ করো পাজি মেয়ে, বালিশের তলায় দেখেছ? ড্রয়ারের ভেতরে টোটন চোখ লাল করে ফেলল, ফাজলেমি করবি না, খবরদার। তিতুনি বলল, কে ফাজলেমি করছে, আমি না তুমি? যদি বলো আমি ছাড়া আরও একজন তিতুনি আছে, তাহলে সেটা ফাজলেমি হল না। আম্মু বললেন, থাক থাক, অনেক হয়েছে। আব্বু বললেন, টোটন যাও গিয়ে শুয়ে পড়ো। টোটনকে খুবই বিমর্ষ দেখাল, বলল, আমি স্পষ্ট দেখলাম। আব্বু বললেন, যত স্পষ্টই দেখো এটা সত্যি হতে পারে না, এটা হয় চোখের ভুল না হয় মনের ভুল। তিতুনি বলল, কিংবা মগজের গোলমাল। টোটন চোখ লাল করে তিতুনির দিকে তাকাল, কিন্তু কিছু বলল না, সে এখন আসলেই মনে করতে শুরু করছে যে তার মগজে গোলমাল হতে শুরু করেছে। তার ঘর থেকে সবাই বের হয়ে যাবার পর তিতুনি দরজা বন্ধ করে ছিটকিনি লাগিয়ে একটা বড় নিঃশ্বাস ফেলে তার বিছানার উপরে বসে এদিক সেদিক তাকাল। সামনে দরজাটা ছাড়া এই ঘর থেকে বের হওয়ার কোনো উপায় নেই, আবার মেয়েটা এই ঘরেও নেই, তাহলে মেয়েটা গেল কোথায়? ঠিক তখন শুনল ফিসফিস করে মেয়েটা তাকে ডাকছে, তিতুনি, এই তিতুনি।
তিতুনি চমকে উঠে এদিক সেদিক তাকাল, মেয়েটাকে দেখা যাচ্ছে না, কোথা থেকে কথা বলছে। এই যে আমি এইখানে, তিতুনি বলার স্বর লক্ষ্য করে উপরের দিকে তাকাল এবং উপরের দৃশ্যটি দেখে তার হাত পা ঠান্ডা হয়ে গেল। মাথার উপরে ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে, তার উপরে ফ্যানের রডটা ধরে গুটিসুটি মেরে মেয়েটি বসে আছে। কোনোভাবে যদি হাত ফসকে যায় তাহলে ফ্যানের ব্লেডের উপর পড়বে, তখন কি অবস্থা হবে সে চিন্তাও করতে পারে না। আব্বু আম্মুকে নিয়ে টোটন এই ঘরের সব জায়গায় মেয়েটাকে খুঁজেছে, কিন্তু তাদের কারো মাথায় একবার উপরে তাকানোর কথা মনে হয়নি। কেন তাকাবে? একজন মানুষ যে ঘুরন্ত ফ্যানের রড ধরে ঝুলে থাকতে পারে সেটা কি কেউ কখনো চিন্তা করতে পারে? মেয়েটা ফিসফিস করে বলল, তিতুনি ফ্যানটা একটু বন্ধ করো। তিতুনি তখন দৌড়ে ফ্যান বন্ধ করল। ফ্যানের ব্লেডগুলো থেমে যাবার আগেই মেয়েটা রড থেকে ঝুলে মেঝেতে নেমে এলো। হাত দিয়ে শরীর পরিষ্কার করতে করতে তিতুনির দিকে এমনভাবে তাকাল যেন এটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার। তিতুনি হা করে মেয়েটার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, তুমি ওখানে উঠেছো কেমন করে? তিতুনি যে রকম করে কাঁধ ঝাঁকায় মেয়েটা ঠিক সেভাবে কাঁধ ঝাঁকিয়ে বলল, চেষ্টা মেষ্টা করে। কি রকম চেষ্টা মেষ্টা? তুমি হলে যে রকম উঠতে আমি সে রকম করে উঠেছি। আমি মোটেও ফ্যানের উপরে উঠে বসে থাকতাম না। মেয়েটা তিতুনির কথা মেনে নিয়ে একটা হাই তুলল। তিতুনি কেন জানি একটু রেগে ওঠে। রেগে উঠলে গলা উঁচিয়ে চিৎকার করে কথা বলতে হয়, কিন্তু এখন ফিসফিস করে কথা বলতে হচ্ছে, তাই রাগটা পুরোপুরি বোঝানো না গেল না। হাত পা নেড়ে ফিসফিস করে বলল, তোমাকে আমি 100 বার বলেছি বাসায় আসবে না, বাসায় আসবে না, তারপরেও তুমি বাসায় কেন চলে এসেছো? অনেকক্ষণ বাসায় কাউকে দেখি না, তাই কি রকম মন কেমন কেমন করছিল। তিতুনি চোখ কপালে তুলে বলল, কি বললে? বাসায় কাউকে দেখো না? তুমি কোথাকার একজন এলিয়েন, আর আমার বাসার মানুষের জন্য তোমার মন কেমন কেমন করে? এলিয়েন মেয়েটা মাথা নাড়ল। তিতুনি আরো রেগে বলল, ধম করো। মেয়েটা নাসুচোকভাবে মাথা নেড়ে বলল, না, ধম করি না। এখন তো আমি হচ্ছি তুমি। সারাদিন বনজঙ্গল, মাঠঘাট, নদীর পাড়ে ঘুরে বেড়ালে তোমার বাসার মানুষের জন্য মন খারাপ করত না। তিতুনি অস্বীকার করতে পারল না যে তারও মন খারাপ হতো, কিন্তু তারপরও বিষয়টা মেনে নেওয়া তার জন্য সহজ হল না। তিতুনির মতো মেয়েটা মুখ কাচুমাচু করে বলল, তাছাড়া আরও একটা ব্যাপার আছে। তিতুনি জিজ্ঞেস করল, কি ব্যাপার? অন্ধকার হবার পর কেমন জানি ভয় ভয় করতে লাগল। ভয়? তিতুনি অবাক হয়ে বলল, কিসের ভয়? মেয়েটা একেবারে সরল মুখে বলল, ভূতের। তিতুনি আরেকটু হলে একটা চিৎকার করে উঠছিল, অনেক কষ্ট করে নিজেকে সামলে ফিসফিস করে বলল, তুমি ভূতকে ভয় পাও? মেয়েটা বলল, তুমি ভয় পাও দেখেই তো আমি ভয় পাই। আমি হচ্ছি তুমি। তিতুনি কি বলবে বুঝতে পারল না। খানিকক্ষণ হতাশভাবে মাথা নেড়ে বলল, দেখো মেয়ে, তোমার জন্য আমার কিন্তু অনেক বড় বিপদ হতে পারে। কি বিপদ? যদি কোনোভাবে কেউ তোমার কথা জেনে যায় তাহলে তোমাকে ধরে নিয়ে যাবেই। তোমার জায়গায় আমাকে ধরে নিয়ে যাবার চান্স 50-50। যদি আমাকে ধরে নিয়ে যায় তখন কি হবে? মেয়েটা মাথা চুলকে বলল, কেটে কুটে দেখবে, মনে হয় ইলেকট্রিক শক দিবে, ব্রেনটা খুলে খুলে দেখবে। তাহলে? মেয়েটাকে কিছুক্ষণ চিন্তিত দেখায়, তারপর হঠাৎ চিন্তাটাকে ঝেড়ে ফেলে দিয়ে হাসি হাসি মুখে বলল, যেটা হয় নাই সেটা নিয়ে চিন্তা করে কি হবে, যখন হবে তখন দেখা যাবে। তিতুনি অবশ্যই এত সহজে ছেড়ে দিল না, ফিসফিস করে বলল, তোমার কাজটা ঠিক হয় নাই। কোনো কাজটা? এই যে আমার মতো চেহারা করেছ, অন্য রকম চেহারা করলে কি হতো? মেয়েটা অপরাধীর মতো মুখ করে বলল, তোমাকে প্রথম দেখলাম পছন্দ হল। তিতুনি হাত নেড়ে বলল, পছন্দের খেতা পুরি। কিছুক্ষণ দুইজনেই চুপ করে থাকে। মেয়েটা একসময় বলল, যখন সকাল হবে তখন আমি না হয় চলে যাব। কোথায়? এই তো এদিক সেদিক এসেছি, যখন পৃথিবীটা একটু ঘুরে দেখি। তিতুনি মাথা নাড়ল, বলল, সকাল পর্যন্ত অপেক্ষা করার দরকার কি? এখনই যাও, আমার ঝামেলা মিটে যায়। মেয়েটা জানালা দিয়ে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে বলল, না বাবা, ভয় করে, সকালবেলা কেমন করে যাবে? যদি আম্মু না হয় আবু দেখে ফেলে তখন কি হবে?
দেখবে না। খুব সকালে কেউ ঘুম থেকে ওঠার আগে চলে যাব, তিতুনি বলল, মনে থাকে যেন। মনে থাকবে, তিতুনি একটু ইতস্তত করে বলল, দেখো তুমি মনে করো না যেন, আমি তোমাকে বাসা থেকে বের করে দিচ্ছি। মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দিচ্ছি তো। না, তিতুনি মাথা নাড়ল, বলল, তুমি একজন এলিয়েন মানুষ, তুমি কত কি করতে পারো। আমি তো আর কিছু করতে পারি না, তোমার মতন দেখতে বলে যদি আমাকে ধরে নিয়ে যায় শুধু সেই জন্য, বুঝেছ? এলিয়েন মেয়েটা মাথা নাড়ল, বলল, বুঝেছি। তিতুনি গলার স্বরটা একটু নরম করে বলল, তুমি আমার উপরে রাগ হওনি তো? না, নিজের উপর নিজে রাগ হবে কেমন করে, তুমি আর আমি তো একই, বলে মেয়েটা একটা দীর্ঘশ্বাস ফেলল। আর সেটা দেখে তিতুনির একটু মন খারাপ হল। এতক্ষণ আপনারা শুনছিলেন মোহাম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস তিতুনি এবং তিতুনি। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যাওয়ার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন। আর এই গল্পটির পরবর্তী পর্ব গুলো পেতে অথবা এই ধরনের গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।